দাদা, আরে বহু দূর যেতে হবে। কনে জানা গো? হ্যাঁ, কনে ওই যে কিষানীনগর না, বিশানীনগর, 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 ওই গ্রামের নাম। হ্যাঁ যাই, আমাদের দেশ ওই উজানীনগর, উজানীনগর কানে যাও, এখানে তো এসেছি এখানে। আচ্ছা আপনি তো, এটা আমাদের দেশের নিয়ম, তোমার দেশের নিয়ম, এভাবে কথা বলি। এই কিরে, আরে ভাই রাগ করছেন কেন? আরে দাদা এটা আমাদের দেশের নিয়ম, এভাবে। আচ্ছা কি বলবো, তাই বলছে আচ্ছা ভাই এবার বলো তো, এই তল্লাতে সদাগর কে? এই তল্লাতে সদাগর আছে সাইমন সদাগর। সাইমন সদাগর? জি। এই তুমি স্তরের মতো বা তাকে মাকি করো কেন? কিরে, আর আপনারা গোলমাল করবেন না তো। আচ্ছা ভাই এবার বলো তো, তার কি কোনো সুসন্তান নেই? আরে মিয়া বলো কি, ওই যে আমার নাতি বিয়ে করার আগেই দুজন প্রহান জন্ম দিছে, আর একটা সদাগর, তার সুসন্তান থাকবো না? এই আমরা কোন জায়গায় এসেছি রে? আচ্ছা আপনি তো এবার বলো তো, সুসন্তান আছে? আছে। আচ্ছা শোনো, আজকালকে মাইছে করে গরুর ফার্ম, মুরগির ফার্ম, আমাকে তো সে সদাগারে কি করছে জানো? সে মেয়ার ফার্ম করছে। তার মানে তার সাত্রী সন্তান। আপনি এদিকে আসেন, ওরা যেমন তাই করুক, আমার ছোট ভাইটা একটু এরকম। আচ্ছা এবার বলো তো, তাদেরকে কি আমি দেখতে পারবো? এত কথা জিজ্ঞাসা করেন আপনাকে? আরে ভাই না হয় তো 10টি টাকাই নেও। ভাই বললেন 50টি, আপনি দেন 10টি না, 10টায় কম না? আচ্ছা ঠিক আছে। এই তোর কাছে 200 টাকা আছে না? জোড়া পয়সা? আচ্ছা একটু বলবি, আয় জোড়া পয়সা তুই রাখ। আচ্ছা ঠিক আছে এবার বলো, টাকাও দিবে? হ্যাঁ। আচ্ছা এবার বলো, তাদের কি আমি দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবো। কেমন করে দেখতে পারবো? আরে দেখতে পারবে, একটু ভেজাল বাজবো। ভেজাল? হ্যাঁ। কিসের আবার ভেজাল? শর্ত আছে। শর্ত আছে? আচ্ছা বলো কি শর্ত? শর্ত ওই যে দেখা যায় একটি নলিন বাসের স্বপ্না। হ্যাঁ দেখা যায়। ওখান থেকে একটা কুঞ্চি কাটো। আচ্ছা কুঞ্চি কাটো। এই এই এই, আরে কাছে বেটা কুঞ্চি ধরে। আরে এই যে দিগাস, বলো ওই যে দেখো কলার ছোপ দেখা যায় না? আচ্ছা দেখা যায়। ওখান থেকে একটা ছেতর কেন? আচ্ছা তুললাম। এই আসতে, আরে শোনো, পোড়া বাড়ির জন্য ওই যে নারায়ণ দত্তর ঘর চেনো না? হ্যাঁ নারায়ণ দত্তর ঘর চিনি। ওই ঘরে ঘরে তুয়া না দিয়া একখানা বসছি কেন? আচ্ছা বসছি কিনলাম, তারপর বসিটা কিনা ওই বসিটা গোঠাইয়া। আচ্ছা তোমার মাথা কেটা,
কি বলে কি? আরে মিয়া সে তো কে দুটু এদিকে তো হয় যা, শোনো শোনো একটু দাঁড়া। আরে ভাই রাগ করছিস কেন? এটা তো বুঝতে পারছিস, আরে ভাই এ দেশের নিয়ম এরকম। তুই বসিতে গোঠাইয়া ওই যে সানুবান্ধা ঘাট দেখা যায় দেখা যায় ওখানে বসে থাকবা। তারপর দেখবা যে বেলা দশ ঘড়ি কাল সময় পেহলা সতী দায়দা শিল হইয়া বলে তোমার আমার ভাই তোমার ভাই। আরে শোনো, আগে দাসি আর পিছে দাসি। আচ্ছা ঠিক আছে, যাদের কাঙ্কে দেখবা স্বর্ণের কলসি সেই হলো পেইলা সতী, তাই নাকি? এই তুই এবার ওদেরকে একটু ধন্যবাদ দিয়া। ভাই আপনারা রাত দেখাইছেন, আমরা দেখে খুব খুশি হয়েছি। সংবাদ শুনলে খুশি হইয়া তারে কয় কি তাই নাকি? আমাদের দেশে যারা খবর শুনছ ধরা হারতাম আজকে।